প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এর সাথে বাংলাদেশের বিএমইটি এর চুক্তি স্বাক্ষর। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের বিএমইটি, বাংলাদেশি কর্মীদের দক্ষতা যাচাইকরণ বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর সাথে বাংলাদেশি কর্মীদের দক্ষতা যাচাই এর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের বিএমইটি। সৌদি আরবের বাংলাদেশি দূতাবাস এর উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে কাজের জন্য সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের বিভিন্ন বিষয়ের উপরে দক্ষতা যাচাই করে সনদ প্রদান করবে বিএমইটি। এই সনদ এর মেয়াদকাল হবে 5 বছর এবং যাচাইকৃত সনদ অর্থাৎ ভেরিফাইড স্কিল সার্টিফিকেট থাকার কারণে সংশ্লিষ্ট কাজে সহজেই চাকরি পাবেন উক্ত প্রবাসীরা এবং নিজ নিজ দক্ষতা অনুসারে বেতন ভাতাও পাবেন। উল্লেখ্য, এই দক্ষতা যাচাই বা স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ করার পরে সৌদি আরবে প্রবেশের পরে উক্ত প্রবাসীকে পুনরায় কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে না। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর অধীনে তাকামল বাংলাদেশ এই স্কিল ভেরিফিকেশন এর কাজ সম্পন্ন করবে। সৌদি আরবে প্রবেশে আগ্রহী কর্মীদের যে সকল বিষয়ে দক্ষতা যাচাই করা হবে তা হলো প্লাম্বিং, প্লাস্টারার, বিল্ডার সহ মোট 23টি বিষয়ে স্কিল ভেরিফিকেশন সনদ প্রদান করা হবে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম এই চুক্তির বিষয়ে গণমাধ্যমকে জানান, আশা করি আগামী দিনে বাংলাদেশ থেকে দক্ষ বা আধা দক্ষ আরও কর্মীরা সনদ নিয়ে সৌদি আরবে আসবে, যার ফলে সৌদি আরবে ভালো চাকরি পাওয়া সহজ হবে এবং সৌদি আরব থেকে বাংলাদেশ আমাদের রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে। আজ ঢাকায় এই বিষয়ে চুক্তি স্বাক্ষরের সময় বিএমইটি এর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম, প্রবাসী কল্যাণ সচিব ডক্টর আহমেদ মুনিরুজ সালেহিন, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।